9:30, তার মধ্যেই আমি ভাইফোঁটার যেটুকু জোগাড় যন্ত্র করার করে নিয়েছি, যাতে ভাই আসলে টুক করে একটা ফোঁটা দিয়ে তারপরে তাকে আপ্যায়ন করতে পারি। প্রত্যেকটা দিদিকে বলছি আজকে ভাইদের বেশ তড়িজুত করে রান্না করে খাওয়ান। আর যে সমস্ত ভাইরা এবারে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য বন্ধুদের কাছে আসতে পারছেন না, তারা এবছরের গিফট এবং পরের বছরের গিফট একসঙ্গে হাতে করে নিয়ে 2021-এর ভাইফোঁটাতে বোনের কাছে চলে আসবেন, তাহলেই হয়ে যাবে। তো চলুন, আজকে ভাইফোঁটার সকালবেলা থেকে আমাদের আড্ডাটা শুরু হলো, একেবারে রাত্রিবেলা কার্তিক পুজোর নিমন্ত্রণ খেয়ে ভিডিওটাকে শেষ করা হবে। আজকে কার্তিক পুজো, আমাদের পুরনো পাড়াতে অনেকে কার্তিক পুজো করে, সেখানে নিমন্ত্রণও আছে, বিকেলবেলা আমাদের বেরিয়ে যেতে হবে। আর একটু পরেই আমার ভাই, ভাইয়ের ছেলে ফোঁটা নিতে চলে আসবে, আর তার সঙ্গে আমার মা বাবা দুজন তো আছে, তারাও এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, সকালবেলায় ব্রেকফাস্ট করবে। এই দিয়ে আজকে আমাদের ভাইফোঁটাটা সেলিব্রেট করা হবে। এর মধ্যে সবকিছু আমি জোগাড় করতে পারিনি, আমার মা একটু পরে চলে আসবে, আর যা যা লাগে মা সেটুকুকে জোগাড় করবে। চন্দন এখানে বেটে নিয়ে চলে এসেছি, দুর্ব ভাগ্যিস দুর্ব পেয়েছি। অনেক সময় দুর্গাপুজোর আগে কিংবা কালী পুজোর আগে জঙ্গলটা সাফা করা হয়, তো একটা দুর্ব আমরা পাই না, কিন্তু এবছরে পেয়েছি। দেখতে পাচ্ছেন ভাগ্য ভাই সাথ দিচ্ছে। আর ছোট্ট একটা প্রদীপ নিয়েছি, এখনো ইন্দ্রর ঠাকুর ঘরের পুজো আচরা কিচ্ছু হয়নি, তাই জন্য বড় প্রদীপ আনতে পারিনি, নাহলে এক্ষুনি টান দিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তোমার ভাইফোঁটা আগে হলো না আমার ঠাকুরের সেবা আগে হলো? যাই হোক, যার যার কর্ম তার তার কাছেই। আবার নিয়ম আছে, ভাই যেই মিষ্টি খাবে কিংবা ছোবে এঠো করবে, সেই মিষ্টি যতই পাতের মধ্যে পড়ে থাকুক না কেন বোন খেতে পারবে না। কিন্তু আমাদের এই নিয়মটা ছিল না, জানেন তো, ভাইরা সব না খেতে পারলেও মা বলতো তাহলে দিদিদের দিয়ে দে, কিংবা ওরা খাওয়ার আগেই বলে দিত দিদিদের একটা করে দে, তারপরে তোরা খাবি। মানে সেই দিন থেকেই ভাগ করে খাওয়া শুরু করো। ওই তুমি ভাই বলে আজকে ফুল ইম্পর্টেন্ট তুমিই পাবে, দিদিরা উপোস করে রয়েছে, দিদিদের মুখে একটাও মিষ্টি গুঁজে দেবে না, ওরকম না। তো চলুন, আজকে অনেক কাজ রয়েছে। আজকে খুব বেশি বাহারি রান্নাবান্না না করলেও আমার মনে হয় রান্নাটা যদি তাড়াতাড়ি করে নিই, আমার মা যে আসবে তাদের সঙ্গে গল্প করার অনেকটা সুযোগ পাবো। চলুন, হ্যাঁ, আমার ঘর দুয়ারও পরিষ্কার হয়নি, কালকে আমার ননদরা এসেছিলো, এখনো আছে, ননদরা এসছে, তাই পুরোনো বাড়িতে বসে বসে আড্ডা দিতে দিতে ঘরের কাজে আর মনে। আর দেখবেন কালী পুজো পর্যন্ত না, কালী পুজো না জগদ্ধাত্রী পুজো পর্যন্ত একটা পুজো পুজো আমেজ চলে, সেই মুহূর্তে না ঘরের কাজ একদম মানে রুটিন মাফিক করতে ইচ্ছা করে না, মনে হয় সব পুজো শেষ হয়ে যাক চলে যাক, তারপরে আমি আমার সেই থরবড়ি খাড়া খাড়াবুড়ি ধরে ঢুকবো। সারা জীবনই তো কাজ আছে, পুজোর এই যে এই মাসটা দুর্গাপুজো থেকে আরম্ভ করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত যে মাসটা আছে, বাচ্চাদেরও পুজোর ছুটি ছুটি যেমন চলে, মায়েদেরও সেরকম একটা ছুটি ছুটি আমেজ চলে, কিছুই করতে ইচ্ছা করে না, যেটুকু না করলে না সেটুকু করে ব্যাস নিজের মতন করে রিল্যাক্স করে কাটাও, সারা বছরের একটা এনার্জি কালেক্ট করা। আর এই হলো আমার ছেলে, একেও আজকে স্নান করাবে পুকু, তারপরে ফোঁটা দেওয়া হবে, ঠিকঠাক হাঁটতেও পারছে না বেচারা, বুঝতে পারছেন, টলমলো টলমলো করছে। কী রে, কী আছে স্নান করবে? আজকে বড় ঠান্ডা বাবা, এই গিজারে এই দুপ্প খেয়ে নিবি না, এ গরু খালি খাওয়ার নেশা, কোনো চন্দন বেটে রেখেছি, দুব্ব কেটে রেখেছি, ও ওটাকে যা।
ওর জন্য তো একটা পেডিগ্রি নামাতে পারতিস সবাই। এ বাবা গিফটটা নিহা না, ওটা তো তোর দিদিভাইকে দিবি। ও কিন্তু কিছুই খায় না, কিন্তু এমন ভাবসাব করবে ও সব খেতে পারবে বুঝলে। লোকের পাতে জিনিসটা বেশি অমৃত মনে করে, আর ওকে যেটা তুমি দেবে ও সেটা খাবে। ভাইফোঁটার যেটুকু আচার অনুষ্ঠান কমপ্লিট, আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট, এবারে লাঞ্চের জোগাড় যন্ত্র। আজকে লাঞ্চে হবে তেল কই, আমার মা যেহেতু মাংস খায় না মাছ বানাতেই হবে, আর হবে মাটনের পাতলা করে ঝোল ভাত। এইটুকুই আজকে আমাদের লাঞ্চ মেনুতে থাকবে, বেশি আমরা তো আমরা রান্না করলে কী হবে বলুন তো, পড়েই থাকবে, খাওয়ার লোক নেই। আমার ভাই শুধু মাংস দিয়েই অনেকটা ভাত খেয়ে নিতে পারে, এরকমই ব্যাপার। আর অনেক পথ যদি দিয়ে দিই খাওয়াটাই পুরো বেকার হয়ে যাবে। আমার মাও আমাকে একটুখানি জোগাড় যন্ত্র করে দিচ্ছে, কেটে কুটে একদম রেডি করে দিচ্ছে। ফোন স্টার্ট। অ্যালেক্সা কে সাথ হিন্দি মে বাতে করি হ্যায়, তো অ্যালেক্সা হিন্দি মে উত্তর দেগা। অ্যালেক্সা কে সাথ হামারা পাপা কা ফ্রেন্ডশিপ করবা দো বেটি। আমাদের রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। মাংসের ঝোলের থেকে মাংস আলু তুলে নিয়ে একটা আলাদা ভাণ্ডতে রেখেছি। এখানে রয়েছে বকফুলের বড়া, আর এখানে রয়েছে তেলকই। পাঁচার বাগান থেকে কয়েকটা পাতা আমরা কেটে নিয়ে চলে এসেছি পাঁচজনের জন্য। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আর বলেছিলাম যে আমাদের পুরনো বাড়ির ওখানে একটা কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণই এখন আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। মাও আমাদের সঙ্গে বেরিয়ে যাবে, বাবু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর মা বাবার খাবার আমি প্যাকিং করে দিয়ে দিয়েছি। ইন্দ্র দিদি বাড়ি থেকে কী কী গিফট এনেছে না এনেছে সেটা আমি এসে দেখাবো। আর আমিও আমার ভাইদের থেকে কী গিফট, ভাই মানে একজনই এসেছিলো তার থেকে কী গিফট পেয়েছি, পুপু কী গিফট পেয়েছে এসে দেখাবো। আর আমাদের জামা কাপড়ের অবস্থা এরকম। সন্দেশ আমি কিছু দেয়নি, সন্দেশ ওকে কিছু দেয়নি, সন্দেশকেও তুই কিছু দিস নি, ধান দুব্ব আশীর্বাদ ছাড়া। তুমি না দিলে বাবার আশা কি করে করো? আমার আমার আশীর্বাদ জানো? ও ও বাবা এরা নিয়ে বেরিয়েও গেছে, স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দেখুন।
কুকুর কাজে পাঁচখানা তারাবাত্তি রয়েছে, কালী পুজোর দিন যেহেতু ফাটানো বারণ ছিল, কেউ ফাটাচ্ছে না বলে ওকেও আমি ফাটাতে দিইনি, সেটা আজকে ফাটিয়ে দিতে হবে, নাহলে ড্যাম পড়ে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মুখে আওয়াজ কর, ফাটা এইটা জ্বালা আর মুখে আওয়াজ কর, দুম দাম দুম দুম দাম দুম দুম দাম দুম, বাজির আওয়াজ হচ্ছে। এই আজকে তো বেশ বাজির আওয়াজ হচ্ছে, আমি দেখবো ছট পুজোতে বাজির আওয়াজ হয় কি হয় না। চলুন একটুখানি বাজির ধোয়া, ঘরে ঢুকেছে শ্যামা পোকাগুলো, আশা করি আজকেই চলে যাবে, কারণ ওগুলো প্রচন্ড পরিমাণে জ্বালিয়ে খাচ্ছে। চা খেতে বসছি, চায়ের মধ্যে 10-12টা শ্যামা পোকা আঙুল দিয়ে বের করে তারপরে চা খেতে হচ্ছে, এইরকম জ্বালাতনের মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে চলুন মাকে এগিয়ে দিয়ে আসি, মা টোটো করে চলে যাবে আর ইন্দ্র আমাদের নিতে আসবে স্কুটি। হ্যাঁ এটা হচ্ছে ইন্দ্রর সকাল থেকে রাত অবধি একই সাজ দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, ভাইফোঁটার সাজ, উপরে পাঞ্জাবি, নিচে ধুতি পরতে পারতে তো বাঙালির ছেলে, আর ওই একই মাস্ক, সার্জিক্যাল মাস্ক, যেটা ওর চেহারাটাকে নষ্ট করে দিচ্ছে, করে বেড়াচ্ছে। তদন্ত হচ্ছে কোথায় লাইট জ্বলছে, ডিটেকটিভ কোথায় কার্তিকের দিদিমা, আর এই যে কার্তিকের দিদিমা আসছি কোথাও লাগবে, হ্যাঁ আসবো। আমাদের পাড়ার ক্লাবে আজকে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল, প্রতিমা নিরঞ্জনের পরে যে মিষ্টি মুখ করার কথা সেটাও কমপ্লিট কালকে বিকেল বেলা থেকে, আর আমাদের বাইরে বেরোনোর কোনো অজুহাত নেই, আমরা আর আসতে পারবো না, ঘরের মধ্যেই এখন আমাদের কিছুদিন থাকতে হবে, তারপর আবার জগদ্ধাত্রী পূজা আছে আমাদের পাড়ায়, তখন আবার একটুখানি নাচানাচি করবো, ব্যাস তারপরে থড়গড়ি খাড়া খাড়াপড়ি ঘরের মধ্যে আমরা ঢুকে পড়বো। এখানে পুপু নাচতে নাচতে হাঁপিয়ে গেছে, মেসি ছেলের জন্য দাঁড়িয়ে আছে, আর এই দিদি কার জন্য দাঁড়িয়ে আছো, সন্তানদের জন্য, ও আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি বাড়ি চলে যাবো, দিদি এখানে বসেই থাকবে। এই প্যান্ডেল আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তাও আমি বলে যাবো অনুরোধ, 12টা পাঁচে খেলা হয়েছে, তারা বুধবার পড়ে গেল, তাই তো মঙ্গলবারে যেহেতু কালী ঠাকুর বিসর্জন দিতে নেই, বুধবার করার জন্য 12টা পাঁচে ঠাকুর বিসর্জন দেওয়া হলো, ঠিক আছে।
কোভিডের কারণে সম্পূর্ণ নিয়ম আমরা মানিয়ে চলেছি। আর আমাদের এখানে এখন দর্শকের সংখ্যা খুবই কম ছিল বছর প্রতি বছরের ন্যায়। শেষ মুহূর্তে আমরা মিষ্টি বিতরণ করলাম, তা আমাদের বাচ্চারা খুব আনন্দ পেলো। লোক কম বলে কেউ পাঁচটা ছটা করে মিষ্টি খেয়ে দেওয়ার মতো বাড়ি। বলুন আপনি কিছু বলবেন? আপনি আগে ওই এটা খুলুন, এখানে কেউ নেই। মায়ের কাছে কি চাইলে? আমাদের এই ক্লাবের পুজোটা ভাইফোঁটার পরের দিনকে ঠাকুর বিসর্জন দেওয়া হয়, কারণ প্রত্যেক বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে ভাইদের ফোঁটা দিয়ে ঠাকুরকে দর্শন করে এখানে মানে যে সমস্ত অন্যান্য বার খেলা হয় সেগুলোর মধ্যে পার্টিসিপেট করে ভাইফোঁটার পরের দিন বিসর্জন দেওয়া হয়, যাতে পাড়ার মেয়েরা এই ঠাকুর দেখতে পায়। কিন্তু এবারে তো যে সমস্ত বোনেরা ভাইদের ফোঁটা দিতে এসছে তারা প্রচণ্ড পরিমাণে ভাগ্যবান, আর যারা আসতে পারেনি তারা মন খারাপ করবেন না। পরের বছর অবশ্যই আমাদের পৃথিবী করোনা মুক্ত হবে, আপনাদের মনে যেটা ইচ্ছা আপনারা সেটাই করতে পারবেন। আর মায়ের কাছে এটাই আমাদের চাওয়া যে আমরা যে যা ভালো কিছু চাইছি সেটাই যেন আমরা পাই। তাহলে চলুন, আমার বকবক আজকের মতো এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, গুড নাইট। আমার দিদি বলছে টাটা। কি বলা, বাবু আরেকটুখানি নাচতো, কিন্তু এবারে বলছি বারবার প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা অন্যান্য বারের তুলনায় কম নেচেছি, একটুখানি কম নেচেছি। চলুন টাটা। চলুন মেসি, টাটা। এই হচ্ছে আমার মেসি। আমাদের আজকে খুবই খারাপ লাগছে, সব ঠাকুর বিসর্জন হয়ে আমরা এখন যে যার মতন বাড়িতে চলে যাচ্ছি। আমরা প্রত্যেক দিন বিকেলবেলা কাজকর্ম সেরে এসে এই প্যান্ডেলে একটু হলেও বসতাম, মাকে দর্শন করতাম, কিন্তু কাল থেকে আর সেটা আমাদের হবে না, সেই জন্য মনটা আমাদের খুবই খারাপ। আমরা আবার খুবই খারাপ খারাপ। এই যে আমাদের বড় বৌদি, বড় বৌদি হাই হ্যালো কিছু বলবে? বড় বৌদি, বড় বৌদি কালকে দেখিয়েছি, চলুন টাটা। হ্যাঁ।